প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিপূর্বে একটি ভিডিও দেখেছেন আপনারা পলি খাতুন পলির সারা দেহ পোড়া আগুনে পুড়েছে পলির আমাদের ভিডিওর মাধ্যমে বেশ কিছু টাকা পলির হাতে হয়েছে এবং ইতিপূর্বে পলি একটা অপারেশন করে আসছে তো আজ শুনবো তার বিস্তারিত কথা কেমন আছে পলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এখন অপারেশনটা করার পরে অনেক ভালো লাগছে এখন কিন্তু এই যে আমার আবার গলাতে অপারেশন করা এখানে আবার অনেক সমস্যা আসছে যেমন মানে আমার এই যখন খাওয়া দাওয়া কথাবার্তা বলো খুব কষ্ট খাইতে গেলে গলায় বেঁধে যাচ্ছে মানে গলায় আবার অপারেশন করতে হবে গলায় আবার অপারেশন করতে হবে কি এটা আমি জানি না কিন্তু ডাক্তারের সাথে আগে যোগাযোগ করতে বলছে ডাক্তার যে আবার দেখাবো তারপর শুনছিলাম যে দুই মাস পর পর অপারেশন করতে হবে দুই মাস হয় নাই মানে আগামী 28 তারিখে আজকে তো 21 তারিখ মানে ডিসেম্বরের 28 তারিখে অপারেশন হবে দ্বিতীয় অপারেশন জি জি দ্বিতীয় অপারেশন তো এইভাবে কটা করতে হবে তোমার এটা তো আমি সঠিক জানি না মানে আমার গায়ে সামরা তো অন্য করতে থেকে ডাক্তার বলছে যে তোমার তো মানে তোমার যে জায়গাগুলো পুরো আসলে এই জায়গাগুলো অপারেশন করা অনেক যদি অন্য কোনো জায়গায় মানে যদি সমান জায়গাগুলো হতো একবারে এসে ফেললে হয়ে যেত যেগুলো তোমার এই জায়গাগুলো অনেক চামড়া লাগবে সেই জন্য অল্প করে কাটবে যাতে চামড়া অন্য জায়গা থেকে না নিয়ে আসতে হয় মানে এই জন্য ডাক্তার বলেনি যে মানে মোট কয়টা অপারেশন করতে হবে এটা ডাক্তার আমাকে অপারেশন করার পরে মানে এক একটা বার করার পরে বলবে এখন কি আমাদের এখান থেকে আপনি অপারেশন করতে যাবেন নাকি পরে না এখান থেকে বাসে যাব এই যে কিছু তো গোছানো ব্যাপার থাকে এগুলো তারপর বাসে থেকে যাব আর এই অপারেশনটা কোথায় করা হচ্ছে এটা ঢাকা মোহাম্মদপুর সিটি হসপিটাল আর ইতিমধ্যে আপনাদের নাম্বার অথবা আমাদের মাধ্যম হয়ে কতগুলো টাকা পেলেন আপনি মানে আমাদের টোটাল ক্যাশ আছে এখনো হাজার টাকা আর মানে এ প্রথমটা অপারেশন করেছি মানে মোটামুটি 5 কে সাড়ে মানে 5 এর উপরে 5 লাখের উপরে এরকম মাশাআল্লাহ যাই হোক এই যে সহজ শিকারুক্তি অনেকেই আমাদের মাধ্যমে ভিডিও করে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও করা হয় কিন্তু তারা কত পেল সঠিক কথাটা আমরা জানতে পারি না আমরা তাদের নাম্বার দিয়ে দিই সেইখান থেকেই মানুষ তাদেরকে টাকা পাঠায় কিন্তু পলির স্বীকারোক্তি পলি খুবই সহজ সরল এরা বাবা মাও খুবই সহজ সরল এদের মধ্যে কোনো দুই নাম্বারই কথা নাই মিথ্যে কথা বলে না তাহলে এই পর্যন্ত পাঁচ লাখের উপরে আসছে তো টোটাল মিলে মানে টোটাল মিলে খরচ সহ এতদিন যেগুলো খরচ করা হয়েছে অপারেশন করা হয়েছে জি পাঁচ লাখের উপরে আর যাই আজকে আমাদের হাতে চোদ্দ হাজার টাকা আসছে এটা আমরা পলিকে উঠিয়ে দেবো কিশোরগঞ্জ হতে লিটন ভাই কুয়েত প্রবাসী ভাইজান দুই হাজার টাকা পাঠান পলের জন্য এক হাজার আর সালাম কাকার জন্য এক হাজার তোখান থেকে এক হাজার গোলাপগঞ্জ হতে খালামুনি নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় দুবাই প্রবাসী দুই হাজার ছাদেক খান পিয়াল আমেরিকা হতে ভাইজান পাঠিয়েছেন দশ হাজার টাকা চট্টগ্রাম হতে কোনো একজন ভাই অথবা আপু নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় ওমান প্রবাসী এক হাজার টাকা তাহলে সব মিলিয়ে হলো চোদ্দ হাজার টাকা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ হাজার যারা আমাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছে আসলে তাদের ঋণ আমি হয়তো কোনো দিনই শোধ করতে পারব না হয়তো সম্ভবও না তাদের দোয়া তাদের যে আর্থিক সাহায্য পাচ্ছি এটা আমি অনেক খুশি আর তাদের কারণেই হয়তো মনে হচ্ছে আমি নতুন করে একটা জীবন পাচ্ছি নতুন করে বাঁচার একটা আশা জাগছে ইনশাল্লাহ হয়তো এই টাকার সাহায্যেই আমি চিকিৎসাগুলো সম্পূর্ণ করে সুস্থ হতে পারবো আর সামনে নতুন একটা জীবন শুরু করতে পারবো তো সকলের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আসলে আপনাদের ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না আমি সব সবসময় আল্লাহর কাছে আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো যেন আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেয় আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের অর্থ বাড়িয়ে দেয় আপনারা যেন আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন পাশাপাশি পারভেজ ভাইকেও অসংখ্য ধন্যবাদ তার কাছে এসে আমি এই আর্থিক সাহায্য সহযোগিতা পাচ্ছি তার ভিডিওর মাধ্যমে তো মাসাল্লাহ সবার কাছে দোয়া চাই পলি এখন প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি আর কি টাকা হলো আল্লাহ রহমতে চিকিৎসা হোক দেখা যায় কদ্দূর হয় তারপরে যদি আপনাদের আরও টাকা পয়সা দরকার হয় আমাদের কাছে আসবেন আমরা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। আর পলির যে অবস্থা বেশ কয়েকটা অপারেশন করতে হবে তো এই জন্য টাকার পরিমাণটা একটু বেশি লাগবে আচ্ছা ডাক্তার কি বলছে কতগুলো টাকা খরচা হবে এখানে প্রথম পর্যায়ে তো আমি গাড়িতে যাওয়া আমার জন্য খুব রিক্স তারপরেও বাসা থেকে আমি বাসে করেই যাই ঢাকা গাবদল পর্যন্ত টাকা বাঁচানোর জন্য জি জি কিন্তু আসার সময় আর সম্ভব হয় না অপারেশন করে তখন তো অ্যাম্বুলেন্স ভাড়া করে আসতে হয় ওখানে একটা নির্ধারিত ওদের ফিক্স আছে এক একটা দিন বেড ভাড়া খাওয়া খরচ দিয়ে তিন হাজার টাকা করে ওখানে ডাক্তারে যে টাকাটা বলে আসলে অনেক অনেক টাকা লেগে যায় মানে তার হিসাব আসলে দেওয়া সম্ভব নাই যদি এরকম বলে যে পঞ্চাশ হাজার টাকা লাগবে সেখানে আমাদের এক লাখ টাকা অবশ্যই লাগবেই এরকম তাতে কি মনে হচ্ছে সম্পূর্ণ চিকিৎসা হতে কতগুলো টাকা খরচ হবে মানে এটা আমি সঠিক বলতে পারছি না কারণ অপারেশন কয়টা হবে তার উপর ডিপেন্ড করে এটা নির্ধারিত হবে দে অ্যামাউন্টটা তবে ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে সম্পূর্ণটা আঙ্কেল আপনি কি খুশি হয়েছেন জি খুশি হয়েছে প্রথম পর্যন্ত তো খুবই খারাপ অবস্থা ছিল খুব খারাপ অবস্থা আমার তো গরিব মানুষ পয়সা করে নেই আমরা হয়তো মনে গেলাম নাই হয়তো ভালোই করতে পারবো না খুব অশান্তিতে ছিলাম ভিটি টুকুন ছাড়া ধরেন আর কিছুই নেই এখন তো এই যে আল্লাহ রহমতে যাদের সহযোগিতা পেলেন তাদেরকে দোয়া করবেন তো নাকি তা তো দোয়া করবই আল্লাহ তাকে আরো ভালো আরো আর একজনের পাশে দাঁড়াতে পারে জিতে পারে এই দোয়াই করব। মানে তাদের সহযোগিতা ছাড়া মোটা সম্ভব হতো না আপনার মেয়েকে জি না তাকে সহযোগিতা ছাড়া তো আমার কিছু করার ছিল না সবাই ধরেন সহযোগিতা দিয়েছে যারা সহযোগিতা করেছে তাকে আর কোনো দিন ভুলবো না আবার এই ছেলের কথা আরও ভুলব না সবাইকে দোয়া করি আচ্ছা আপু আপনারা এটা পড়ছিলো কিভাবে যদি একটু সংক্ষিপ্ত করে বলতেন গত এক বছর আগে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি ওই রাত্রিবেলা আমি মানে এক এক অঞ্চলে এক এক ভাষা বলে তো কেউ গার্ডওয়ালা বলে কেউ খোসা বলে ওইটা নিজে হাতে তৈরি করি করার পরে একটা দোকানে পাইকারি বিক্রি করি তো ওখান দোকান থেকে এক কেজি নাই হাফ কেজি করে প্যারাশুট সুতা কিনে নিয়ে আসতাম আর প্রত্যেকটা দিন চারটে নয় পাঁচটা নিজ হাতে তৈরি করতাম যখন বিশটা কি তিরিশটা কি চল্লিশটা হতো তখন ওই পাইকারি দামে দোকানে দিয়ে আসতাম তো একদিন রাত্রে খোসার মুখ পড়াচ্ছিলাম তো হঠাৎই ল্যাম্প থেকে জামায় আগুন লেগে গিয়েছিল তারপরে ডাকছে মানুষকে চেষ্টা করেছে এরা আমাকে আম বাবা মা ছিল চেষ্টা করেছে আমাকে আগুন থেকে নেবানো কিন্তু ওরা পারিনি তো আমি সম্পূর্ণ জামাটা পুড়ে যাওয়ার পরে আমি যখন বেডে পড়েছিলাম তখন এরা আমাকে ঘর থেকে বের করে হসপিটালে নিয়ে যাই কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি আর কিছু বলতে পারিনি মানে কীভাবে হসপিটালে যে আমি নিচতলা থেকে দোতলায় উঠেছি কিংবা কোন বেডে শুইছি এইগুলো আমি আর কখনোই বলতে পারিনি আসলে পুরার যে যন্ত্রণা কষ্ট যার হয় আসলে সে বুঝতে পারে প্রত্যেকটা কষ্টে সবাই তার একান্তই কেউ কারোর কষ্ট আসলেই অনুভব জিনিসটা আলাদা আর কষ্ট জিনিসটা তার পার্সোনাল কষ্টটা কখনোই যেটা নিজের দেহের সাথে হয় সেটা কখনোই ভোলা যায় না আর ওই যন্ত্রণাটা সহ্য করা আসলে অনেক কষ্ট যা কখনোই বলে কাউকে বোঝানো যাবে না বা কেউ বুঝতেও পারবে না সম্পূর্ণ প্রকাশ করাও যাবে না আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ